अस्सलाम वालेकुम फ्रेंड, वेलकम बैक टू माय यूट्यूब चैनल यूएफ रिएक्शंस। तो कैसे हैं आप सब? उम्मीद करते हैं आप सब खैरियत होंगे, बिल्कुल ठीक ठाक होंगे। तो दिस इज उसामा, दिस इज आरिया। तो गाइस, आज की वीडियो बहुत जबरदस्त और बहुत इंटरेस्टिंग होने वाली है। हमें काफी सजेस्ट आ रही थी इस वीडियो पे कि इस पर रिएक्ट किया जाए, तो फाइनली आज हम वो लेके आ चुके हैं। तो आज हम जो देखने के लिए जा रहे हैं, उस वीडियो का जो टाइटल है वो है टॉप 3 अपकमिंग बाइक्स इन बांग्लादेश एंड इंडिया 2022 की। तो बड़ी जबरदस्त होने के लिए जा रही है क्योंकि आज दोनों की देखी जाएंगे, साथ में बांग्लादेश भी हो जाएगा और इंडिया का भी हो जाएगा। कौन सी बाइक्स हैं? हाँ बिल्कुल, तो बड़ा मजा आने वाला है यार इस वीडियो पे, तो हमारे साथ जुड़ी रहिएगा पूरी वीडियो में। तो वीडियो शुरू करने से पहले हमारे चैनल को लाइक करें, सब्सक्राइब करें, बहुत ज्यादा सपोर्ट करें, बेल आइकन पे क्लिक कीजिए ताकि न्यू वीडियोस के नोटिफिकेशन आप तक पहुंचते रहें। बिल्कुल, तो वीडियो स्टार्ट करते हैं। हैवी সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কথা বলবো 2022 সালের প্রথম দিকেই যে সেরা তিনটি বাইক লঞ্চ হতে চলেছে তা নিয়ে। তো তার আগে বলি, আজকের ভিডিওতে আপনাদের জন্য উপহার হিসেবে থাকছে ওপেন ফেস হেলমেট। তো আগের মতোই হেলমেটটি পেতে আপনাকে যা করতে হবে তা হলো এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে তার স্ক্রিনশট নিয়ে চতুর্ভুজের ফেসবুক পেজে SMS করতে হবে। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই তালিকার এক নম্বর অবস্থানে আছে বাজাজ পালসার 150 আপডেট মডেল। বাজাজ পালসার 250 সিসির আপডেট আসার পর থেকেই এই বাইকটির আপডেট আসা নিয়ে গুঞ্জন শুরু হয়। তো এইবার গুঞ্জন সত্যি হতে চলেছে, সামনে বছরের প্রথম দিকেই বাইকটি বাজারে আসছে। এর লুকস এবং ডিজাইনে যদি বলি, এর লুকস এবং ডিজাইন নিউ বাজাজ পালসার 250 সিসি থেকে কপি করা হবে। বাইকটিতে থাকবে আকর্ষণীয় লুকস এবং ডিজাইনে সিঙ্গেল প্রজেক্টর LED হেডল্যাম্প এবং সেই সাথে থাকবে LED বাল্বের DRL এবং টার্ন ইন্ডিকেটর। বাইকটির সামনে টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হবে এবং 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 90x90mm এর টিউবলেস টায়ার দেওয়া হবে এবং সেই সাথে থাকবে ডিক্স ব্রেক। এই ডিক্সে ABS কাজ করবে কারণ বাইকটিতে সিঙ্গেল চ্যানেল ABS ইউজ করা হবে। বাইকটির পিছনে মনোশক সাসপেনশন বা অ্যাবজর্বার ইউজ করা হবে, যেটা পালসার প্রেমীদের অনেক দিনের স্বপ্ন ছিল। এবং 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 20x80mm এর টিউবলেস টায়ার দেওয়া হবে এবং থাকবে ডিক্স ব্রেক অথবা ডাম ব্রেক। এবং নতুন এই মডেলে স্পিল সিট বা কাটা সিট দেওয়া হবে। এবং বাইকটিতে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে এর স্পিডোমিটারে। বাইকটিতে সেমি ডিজিটাল স্পিডোমিটার দেওয়া হবে, তবে এটি দেখতে আগের থেকে ডিজিটাল এবং কালারফুল হবে। তো এবার বাইকটির ইঞ্জিন পারফরমেন্স নিয়ে কথা বলি। বাইকটিতে 4-stroke 4 ভালভের সিঙ্গেল সিলিন্ডার DTSI B6 কমপ্ল্যান্ট ওয়েল কুলিং ইঞ্জিন দেওয়া হবে, যার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 160.3 cc। এক কথায় এই ইঞ্জিন পালসার NS160 থেকে কপি করা হতে পারে। এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করে থাকবে 17.2 PS অ্যাট 9000 RPM, যার ফলে টপ স্পিড দিয়ে থাকবে 130 কিলোমিটারের আশেপাশে। এবং এই ইঞ্জিনের ম্যাক্সিমাম টর্ক 14.6 Nm অ্যাট 7250 RPM। তো যাই হোক, বাইকটি লঞ্চের পর এর দাম হতে পারে 2,20,000-30,000 টাকার আশেপাশে এবং বাইকটি সামনে বছরের প্রথম দিকে লঞ্চ করা হবে বলে বিভিন্ন ব্লগ ধারণা দিচ্ছে। এই তালিকার 2 নম্বর অবস্থানে আছে সুজুকি GSX-R150। এই বাইকটির আপডেট এই বছরের মধ্যে আসার কথা ছিল কিন্তু তা হয় নাই, তাই ধারণা করা হচ্ছে সুজুকি কি বাইকস ভি বড়ি কামাল কি হতে বিলকুল হেভি বাইকস হ্যায়। আমরা যদি লক্ষ্য করি, ইয়ামা R15 এর আপডেট বাজারে এসেছে, ইয়ামা CBR150R এর আপডেটও বাজারে এসেছে, তাই বলা যায় এই বাইকটির আপডেট খুব শীঘ্রই বাজারে আসছে। আগের মডেলের থেকে এর লুকস এবং ডিজাইনে বেশ কিছু পরিবর্তন আসবে এবং দেওয়া হবে সিঙ্গেল প্রজেক্টর LED হেডল্যাম্প এবং আকর্ষণীয় লুকসের DRL এবং থাকবে LED বাল্বের টার্ন ইন্ডিকেটর। বাইকটির সামনে USD সাসপেনশন বা ফগ ইউজ করা হবে এবং 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 100x80mm এর টিউবলেস টায়ার দেওয়া হবে এবং থাকবে ডিক্স ব্রেক। বাইকটির পিছনে মনোশক সাসপেনশন বা অ্যাবজর্বার ইউজ করা হবে এবং 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 140x70mm এর টিউবলেস টায়ার দেওয়া হবে এবং থাকবে ডিক্স ব্রেক। বাইকটিতে ব্রেকিং সিস্টেম হিসাবে ডুয়াল চ্যানেল ABS দেওয়া হবে। বাইকটিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে এর স্পিডোমিটারে। এটিতে আগের থেকে বড় মাপের কালারফুল স্পিডোমিটার দেওয়া হবে, যেটাতে ফিচার হিসেবে থাকবে সুজুকি মাই স্পেন অ্যাপ ব্লুটুথ কানেক্টিভিটি। এবার বাইকের ইঞ্জিন পারফরমেন্স নিয়ে কথা বলি। বাইকটিতে 4-stroke 4 ভালভের সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলিং BS6 কমপ্ল্যান্ট ইঞ্জিন দেওয়া হবে, যার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 149 cc। এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করে থাকবে 19.5 PS অ্যাট 10,500 RPM, যার ফলে বাইকটিতে টপ স্পিড পাওয়া যাবে 160 কিলোমিটারের আশেপাশে এবং এর ম্যাক্সিমাম টর্ক 15 Nm অ্যাট 8,500 RPM। বাইকটি বাজারে আসলে এর দাম হতে পারে 5,00,000-5,20,000 টাকার আশেপাশে। ধারণা করা হচ্ছে এই বাইকটি জানুয়ারি শেষের দিকে এবং ফেব্রুয়ারির প্রথম দিকে বাজারে আসবে।
এই তালিকার 3 নম্বর অবস্থানে আছে টিভিএস অ্যাপাচি আরটিআর 165 আরপি। ইন্ডিয়ান বিভিন্ন ব্লগের মতে এই বাইকটি ফুল ফিয়ার স্পোর্ট বাইক হতে চলেছে। বাইকটিতে আকর্ষণীয় লুকসে সিঙ্গেল প্রজেক্টর এলইডি হেডল্যাম্প সেটআপ করা হবে এবং থাকবে এলইডি বাল্বের ডিআরএল এবং সেই সাথে থাকবে এলইডি বাল্বের টার্ন ইন্ডিকেটর। বাইকটির সামনে ইউএসডি ফগ বা আপসাইড ডাউন সাসপেনশন ইউজ করা হবে এবং 17 ইঞ্চি অ্যালয়রিমের সাথে 100/80 mm এর টিউবলেস টায়ার দেওয়া হবে এবং থাকবে ডিস্ক ব্রেক। এই ডিস্কে এবিএস কাজ করবে কারণ বাইকটিতেও সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া হবে। বাইকটির পিছনে মনোশক সাসপেনশন বা অ্যাবজর্বার ইউজ করা হবে এবং 17 ইঞ্চি অ্যালয়রিমের সাথে 130/70 mm এর টিউবলেস টায়ার দেওয়া হবে এবং থাকবে ডিস্ক ব্রেক। বাইকটিতে অ্যাপাচি আরটিআর 4V-র মতো স্পিডোমিটার দেওয়া হবে এবং বাইকটিতে স্পিল বা কাটা সিট থাকবে। তো যাই হোক, এবার বাইকটির ইঞ্জিন পারফরমেন্স নিয়ে কথা বলি। ধারণা করা হচ্ছে বাইকটিতে অ্যাপাচি আরটিআর 4V-র সেম ইঞ্জিন দেওয়া হবে। ইঞ্জিন হিসেবে থাকবে 4-stroke 4-valve-এর সিঙ্গেল সিলিন্ডার BS6 কমপ্ল্যান্ট ওয়েল কুলিং ইঞ্জিন, যার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হবে 159.7 cc। এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করে থাকে 17.63 PS অ্যাট 9250 RPM এবং ম্যাক্সিমাম টর্ক 14.73 Nm অ্যাট 7250 RPM। ধারণা করা হচ্ছে এই বাইকটি ফেব্রুয়ারি মাসের মিড নাগাদ বাজারে আসতে পারে এবং বাজারে আসলে এর দাম হতে পারে 230,000-40,000 টাকার আশেপাশে। তো গাইস, আজকের মতো এই পর্ব এখানে শেষ করছি। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি একটিও ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিবেন। জি, তো বড়ি জবরদস্ত কিসম কি ভিডিও থি। ইস ভিডিও কা ভি লিংক আপকো দে দেঙ্গে, আপকো ডেসক্রিপশন মে মিল জায়েগা, তো ইনকি ভিডিওস কো ভি চেক আউট লাজমি। বিলকুল, তো বড়ি জবরদস্ত বাইকস আ রহি হ্যায় ইয়ার। আগর বাত কি জায়ে বাইকস কি, তো আনে ওয়ালে ফিউচার মে তো বহুত আচ্ছি বাইকস আ রহি হ্যায়। বিলকুল, মতলব কি সুজুকি কি ওর কোন সি থি, টিভিএস জো থে, বড়ি জবরদস্ত ব্র্যান্ড হ্যায় লেকিন মতলব দেখা যায় তো তিনো হি ডিফারেন্ট হ্যায়। কিউকি জাহির সি বাত হ্যায় কুছ বীচ মে হেভি কিসম কি বানাই হুই বিলকুল এসে জেসে কুছ জিস তারহ ধুম বাইকস নি হোতি, জিস তারহ আমতৌর পে হাম মুভিজ মে দেখ রহে হোতে কি জেসে হেভি বাইকস হোতি হ্যায়। তো জাহির সি বাত হ্যায় ইসকি প্রাইস ভি বড়ি হেভি কিসম কি হোনি হ্যায়। तो बड़ी ज़बरदस्त, खास तौर पर उसका डिज़ाइन जो था, उसके जो मॉडल्स बनाए हुए थे बड़े कमाल के थे। खास तौर पर ये रेसिंग के लिए बड़ी बेस्ट रहेंगी, है ना। रेसिंग की अगर बात की जाए उसके लिहाज से देखा जाए तो बहुत ही बेस्ट है। क्या उसके फ्यूचर्स बनाए हुए अंदर के ज़बरदस्त, देखने में बड़ा अच्छा लगा। मॉडल्स भी बहुत, आमतौर पर मुझे भी बाइक्स का बड़ा शौक है लेकिन ये है कि मतलब ये तो बहुत ही हैवी किस्म की है ना, तो बहुत अच्छी चीज़ आ रही है फिर। हाँ, लेकिन ये है कि अभी अपकमिंग है लेकिन जो फ्यूचर में अभी आ रही है तो बड़ी अच्छी बन के आ रही है, तो बड़ा मज़ा आया इस वीडियो को देख के। तो आज की वीडियो बहुत ज़बरदस्त थी, बड़ा मज़ा आया। आपको कैसे लगी वीडियो? मुझे तो बहुत अच्छी लगी है, ये तो ऐसे लड़कों के लिए है तो ये, लेकिन ये कि देखने में लड़कों के लिए, लेकिन अब तो लड़कियां भी बाइक चला रही होती हैं, ये भी तो आपने देखा है ना। लड़कियों के भी वैसे अब तो फेवरेट होती जा रही है कि ये वाली बाइक पे ही हमने जाना है, ये बाइक होनी चाहिए। अब मैंने ये देखा है कि मतलब गर्ल्स भी हैं, वो भी किसी से पीछे नहीं है, वो भी भाई चला रही होती हैं बाइक्स वगैरह, वो भी बल्कि जबरदस्त किस्म की शूटर निकल रही होती है। लेकिन ये की वीडियो बहुत जबरदस्त थी, वीडियो बड़ा मजा आया देखने का। तो अगर हमारी वीडियो आपको अच्छी लगी हो तो हमारी वीडियो को भी लाइक शेयर जरूर कीजिएगा। तो यार इंस्टाग्राम के बारे में बताएं, इंस्टाग्राम पे आप हमें इन्हें बोले ज्यादा फॉलो करें यार, हमें ज्यादा से ज्यादा फॉलो करें और अगर कोई भी वीडियो हो तो हमें वहाँ पे सजेस्ट करें, वहाँ पे हमें लिंक दिया। हाँ बिल्कुल, जिस तरह इस वीडियो का भी लिंक हमें दिया हुआ था तो हमने उनके मतलब वीडियो को देखा, चेकआउट किया, पहले चेक किया, फिर हमने कहा कि इस पर रिएक्ट करते हैं। तो बड़ा मजे का वीडियो था यार। तो उम्मीद करते हैं आपको हमारी वीडियो अच्छी लगी, अगर हमारी वीडियो अच्छी लगी तो हमारी वीडियो को लाइक शेयर जरूर कीजिएगा। तो मिलते हैं नई वीडियो में नए रिएक्शन के साथ, तब तक के लिए अपना बहुत ज्यादा ख्याल रखिएगा। टेक केयर, अल्लाह हाफिज़।